নমস্কার বন্ধুরা, আমি খুবই দুঃখিত। সকালে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা শুনতে পাইনি, অনেকেই বলেছে এবং সত্যি সেটা আমার খুব খারাপ লেগেছে যে আমার ভিডিওটা সবাইকার কাছে পৌঁছানো গেল না। তো সেটা কি করা যাবে, আমি সবাইকে কথা দিয়েছি আর একবার অলমোস্ট সেম হিসাব নিকাশ বুঝিয়ে দেবো, আইপিএল এর হিসাব বুঝিয়ে দেবো। আজকে আইপিএল এর ম্যাচ নিয়েই কথা হোক, যারা সকালেরটা শুনতে পায়নি তাদের জন্য আর একবার করে বলা হচ্ছে। তো আইপিএল খেলা শুরু হবে আগামী 9ই এপ্রিল সন্ধে 7:30 ভারতীয় সময়, এবং মোট 60খানা ম্যাচ হবে, 56খানা লিগ আর 4খানা কোয়ালিফায়ার এবং সেমিফাইনাল ফাইনাল যেটা বলবেন সেই অনুযায়ী হবে। তো আমরা সারা বছর আইপিএল এর জন্য মুখিয়ে থাকি, আইপিএল এসে গেছে, সুতরাং এবার আমাদের যা যা করার করে ফেলতে হবে। ফুটবল খেলে আমি পার্সোনালি প্রচুর কিছু করতে পারি না, হয়তো কোনো কোনো দিন প্রেডিকশন মেলে, কোনো কোনো দিন মেলে না, এটুকুই। কিন্তু ফুটবলে আমি বড় বেট লাগাতে পারি না, এটা আমার দুর্বলতা বলুন বা ব্যর্থতা বলুন, যেটাই বলুন সেটাই। এইবার আইপিএল এ কি কি করা উচিত আমাদের, মানে আমাদের যাতে প্রফিট হয়। প্রথম পয়েন্ট, আইপিএল খেলা উচিত 5,000 বা 3,000 টাকা থেকে। এই দুটো সংখ্যা হলে খুব ভালো হয়, মানে যে কোনো একটা সংখ্যা হলে আমি বলবো 5,000 হলে সবচেয়ে ভালো হয়। কারণ আমি যেটা করি সেটাই বলছি, যে 5,000 টাকা প্রথমে নেওয়ার পর 5 ভাগে ভাগ করে নেওয়া উচিত টাকাটা। এবার 5 ভাগে ভাগ করে নেবার পর আমরা সেই টাকাটাকে 5টা বেটে 5টা ম্যাচ হিসেবে প্রথমে দেখব, একটা ম্যাচে একটা বেট। এবার কিভাবে সেই সংখ্যাগুলো আমরা বিচার করব, একটা ম্যাচে একটা বেট বা কি, তো সেটা আমি পরে বলছি। আর যে যে কথাগুলো মাথায় রাখা দরকার আইপিএল খেলার জন্য, সেটা হলো ভীষণ মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের এটা হতে পারে না যে আমরা 60টা ম্যাচ জিতবো, 60টা ম্যাচ খেলবো, 60টা ম্যাচ জিতবো, এটা হতে পারে না, কেউ পারবে বলে মনে হয় না। তবে যারা পারে পারুক, আমি পারবো না, এটুকু আমি বলে দিলাম। আপনাদের মধ্যে কেউ কেউ পারতে পারেন হয়তো। তো যখন হারবো তখনই তো মাথাটা বিগড়ে যায়, তখন মাথাটা ঠান্ডা করাটাই আসল পরীক্ষা, এটাই হচ্ছে পয়েন্ট। এই পয়েন্ট অনুযায়ী আপনাদের সবাইকে খেলতে হবে, যে মাথাটা সবসময় যেন ঠান্ডা থাকে। এবং আমরা এই ঠান্ডা মাথায় এক একটা ম্যাচকে এক একদিন অ্যানালাইসিস করে খেলবো, যেটা করা উচিত আমাদের। যে ধরুন প্রথম ম্যাচটা হিসাবেই বলছি, এবার প্রথম ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স আর আরসিবি, আরসিবি আর মুম্বাই ইন্ডিয়ান্স এর প্রথম খেলাটায় আপনার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ফেভারিট, আপনি কিন্তু কখনোই মুম্বাই ইন্ডিয়ান্স কে সব টাকা লাগিয়ে দেবেন না, এটা হচ্ছে খুব বড় একটা বোকামো, এবং তাতে করেই মানুষ বেশি লস করে। আমি সেটাই বলছি, যখন আইপিএল খেলবেন বিশেষত কোনো টিমকে ফেভারিট রাখবেন না। আর একবার বলছি, যখন আইপিএল খেলবেন কোনো টিমকে ফেভারিট রাখবেন না, এটা হচ্ছে একদম ধ্রুব সত্য, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট যেটা বলছি, খেলা সব সময় যদি ফলো করতে পারেন সেই ম্যাচে আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কারণ খেলা আমরা খেলবো না, খেলা খেলবে মাঠে ওরা, কিন্তু আমাদের যেটা করতে হবে পরিস্থিতি অনুযায়ী বিচার বিবেচনা করে বেটটা লাগাতে হবে। ধরুন মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করছে, 20 রানে 3 উইকেট পড়ে গেল, তখন রেট মানে ওপরের যে রানটা সেটা দাঁড়ালো 138, তখন যারা বিচার বিবেচনা করে 138-এ টাকা লাগাবেন তারা কিন্তু ভালো করবেন, এইটাই হচ্ছে ব্যাপার। টি টোয়েন্টি ম্যাচে আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে শেষ বল পর্যন্ত আমরা টাকা রাখবো না, উইনিং টিমে টাকা রাখবো শুধুমাত্র একটা পয়েন্ট পর্যন্ত, যখন বুঝবো যে হ্যাঁ ঠিক আছে এরা জিতছে, যে তার সম্ভাবনা আছে, তখন টাকাটা রাখবো 1.0, 1.1 বা 1.07, 0.8 হলে আমরা টাকা তুলে নেবো। কারণ আপনারা সবাই জানেন যে আইপিএল বিশেষ করে বা টি-20তে বিশেষ করে লাস্ট বলে লাস্ট ওভারে ম্যাচ ভীষণ চেঞ্জ হয়, তো সেটা সবাইকে খুব কেয়ারফুলি দেখতে হবে। এবং
এটা যদি আমরা টাকা তুলতে পারি ঠিকঠাক টাইমে, তাহলে কিন্তু আমাদের প্রফিটের সম্ভাবনা অনেক অনেক বেশি। যদি আমরা টাকা রেখে দিই আটকে, তাহলে লুজ অনেকবার বেশি হয়ে যাব প্রফিটের চেয়ে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, আমি বিশেষত যে বেট গুলো খেলি সেগুলো, এবার হ্যাঁ ওইখানে যেটা হচ্ছে ক্যাশ আউট অপশনটা অবশ্যই আপনারা ইউজ করবেন। ক্যাশ আউট অপশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্যাশ আউট অপশন যারা ইউজ করে তারা কিন্তু ভালো বেটিং এ প্রফিট করতে পারে। এবার আমি বেসিক্যালি আইপিএল এ যা বেট গুলো খেলি, প্রথম ইনিংসে আমি রানে ধরি, সেকেন্ড ইনিংসে কখনো কখনো উইন আর লুজে ধরি, সেটা অবস্থা বুঝে। অনেকদিনই আমি উইন আর লুজে ধরি না, তার কারণ হচ্ছে যে টি টোয়েন্টি এবং আইপিএল এই দুটো সবসময় খুব জটিল একটা অঙ্ক, সেই অঙ্ক সবসময় ক্র্যাক করা মুশকিল। এইবার রানের কিদাম থাকে 1.53, 1.90, 2.5, এরম রান থাকে। তার মানে ধরুন মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচটায় প্রথমে রান থাকবে ধরে নিলাম 152.5 ওভার 1.53। আপনার মনে হচ্ছে এই রানটা হওয়ার সম্ভাবনা আছে, আপনি কিছু টাকা লাগালেন, ধরলাম 1,000 টাকা আপনার এই ম্যাচে লাগানোর ইচ্ছা। তাহলে আপনি যেটা করতে পারেন, 1,000 টাকাই এখানে লাগাতে পারেন। যারা একটু রিস্কি বেট পছন্দ করেন তারা এখানে 1,000 টাকা লাগালেন 1.9 এ, যেটা 162.5, সেখানে 200 টাকা লাগালেন, আর 100 টাকা আপনি 172.5 এ লাগাতে পারেন। কারণ যদি 172.5টা হয়ে যায় তাহলে আপনি অনেকটা প্রফিট করবেন, কিন্তু যদি সেটা নাও হয় তাহলে ওই 700 আর 200 যেটা লাগিয়েছেন সেখান থেকে কিন্তু আপনার প্রফিটটা উঠে আসবে, 100 লসটা থাকবে না। এটা যদি ক্যালকুলেট করে করতে পারেন খুবই ভালো হয়, এটা করাটা ভীষণ ভীষণ জরুরি, ঠিক আছে? আর অনেক সময় যেটা হয়, ধরুন আপনি রাখলেন 172.5 এ 100 টাকা, সেদিনকে 172 রান হলো, আপনার মনে হতে পারে ইস কি দুর্ভাগ্য, 1 রানের জন্য হলো না। ভাগ্যকে দোষ দিতে পারেন, কিন্তু ভাগ্যকে দোষ দিলে আপনি, আপনি যদি 60টা ম্যাচ পুরো হিসাব করে খেলেন এবং রোজ যদি একই রকম ভাবে খেলতে থাকেন, আপনি দেখবেন যে কিছু কিছু ম্যাচে আপনি 1 রানের জন্য কভার করে যাবেন। কোনোদিন 172.5 লাগাবেন, সেদিন 173-ই খেলাটা শেষ হবে। সুতরাং আপনি ভাগ্যকে দোষ দিতে পারেন না, কোনোদিন আপনার ভাগ্য ফলে থাকবে, কোনোদিন বিপক্ষে থাকবে, এটাই ব্যাপার। এটা ভাগ্য তো আমরা ওরম ভাবে বুঝতে পারি না যে কোন দিন কত রান হবে, তো সেটাই পয়েন্ট। আর যেটা হচ্ছে, ধরে নিলাম যে আপনি ভাবছেন যে নিশ্চিত জয় মুম্বাই ইন্ডিয়ান্স, লাগিয়ে দিই যা টাকা আছে, জয় মা বলে একদম ভগবান আল্লাহ গড যা আছে সবাইকে শপথ করে লাগিয়ে দিলাম টাকা, কিন্তু সেটা বোকামো, ভীষণ বোকামো, এটা উচিত নয়। এটা যে কোনো দিন আপনার হিসাব ভুল হয়ে যেতে পারে। আপনি যদি বিগত দিন আইপিএল দেখে থাকেন তাহলে মনে রাখবেন হয়তো যে একদম হারা পজিশন থেকে রাহুল টেউটিয়া অনেকদিন ম্যাচ বার করে দিয়েছে গত বছরই। আপনি যদি রাসেলের কথা মনে রাখেন, রাসেল মানে অ্যান্ড্রে রাসেল কলকাতার অনেক ম্যাচ একদম হেরে যাওয়া পজিশন থেকে মেরে ধরে বার করে দিয়েছে। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আপনি এটা করা উচিত নয়, এই রকম ব্যাপার, ঠিক আছে? এই হলো মোটামুটি আইপিএল এর যেটা আমি সকালে বলতে চেয়েছিলাম, আপনারা শুনতে পাননি সেটা বললাম। আর আগামীকাল দুটো ম্যাচ আছে, সেটা একটু কভার করে দিই, খুব বড় করব না এখন ভিডিওটা, পরে আবার আলোচনা করব, অনেক বেশি আলোচনা করব। একটা হচ্ছে নিউজিল্যান্ড ওয়ামেন ভার্সেস অস্ট্রেলিয়া ওয়ামেন, ওয়ান ডে ম্যাচ আছে। যদি খেলাটা হয় তাহলে অস্ট্রেলিয়া ওয়ামেন যদি ব্যাট করে 230-35 এর উপর লাগিয়ে দিতে পারেন, নিউজিল্যান্ড ওয়ামেন ব্যাট করলেও 180-র উপর লাগানো যেতে পারে, অথবা 250 বা 240-এর কম লাগানো যেতে পারে। আর সাউথ আফ্রিকা আর পাকিস্তানের ম্যাচটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমায় একটা জিনিস দেখতে হবে, কি কি টিম আছে, অর্ধেক জন বোধহয় চলে যাচ্ছে নাকি। হ্যাঁ সেটাই, সবাই চলে যাচ্ছে আইপিএল এর জন্য। ডিকক চলে গেছে, মালান খেলছে, ও রাবাটাও চলে গেছে। তাহলে ভাবুন সাউথ আফ্রিকার টিমের
পজিশন অনেকটা লুজ হয়ে গেছে, অনেকটা দুর্বল হয়ে যাওয়াতে পাকিস্তানের সুবিধা হয়েছে, ঠিক আছে, আপেক্ষিক ভাবে পাকিস্তানের সুবিধা হয়েছে। আমার মন বলছে কালকে সাউথ আফ্রিকা জিতে যাবে। এনগিজি আর নর্জে তিনজনেই চলে গেছে, সাউথ আফ্রিকার খেলা ছেড়ে চলে গেছে আইপিএল খেলতে, সেটা তারা চান্স পেয়েছে তাই গেছে, কিন্তু আমার মন বলছে কালকে